হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটা টপিকের উপরে কথা বলবো, যেটা হলো মাই ফার্স্ট ব্লগ। এই মাই ফার্স্ট ব্লগ টপিকটা এখন খুব ট্রেন্ডিংয়ে আছে। এই ভিডিওর উপরে যেই এই টপিকের উপরে যেই ভিডিও করছে না কেন, তার ভিডিওটা ভাইরাল হয়ে যাচ্ছে। কিন্তু আমি আজ থেকে প্রায় 5 মাস 6 মাস আগে এই টপিকটা দিয়ে শুরু করেছিলাম আমার ভিডিওটা, মানে প্রথম ব্লগটা শুরু করেছিলাম মাই ফার্স্ট ভিডিও বলে আমিও প্রথমেই শুরু করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই সময়টা হয়তো আমি ধরতে পারিনি, হয়তো সেই সময়টা আমি করতে পারিনি, সেই জন্য আমার ভিডিওটা ভাইরাল হয়নি। তবে আমার 5 মাস আগে করে থাকা ভিডিওটা এখনো আছে, কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হচ্ছে না। অথচ এখন 1 মাসের ভিডিও, 2 মাসের ভিডিও, 3 মাস, এমনকি 1 সপ্তাহের ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। মাই ফার্স্ট ব্লগ তাতে লেখা আছে, এবং মাই ফার্স্ট ব্লগ এই টপিকটার উপরে ভিডিও করার ফলে তার ভিডিওটা ভাইরাল হয়ে যাচ্ছে। অথচ আমার ভিডিওটা 5 মাস হলো পড়ে আছে, ফার্স্ট ভিডিও তো ছেড়ে দিলাম। আমাদের এখন মানে আমরা লাস্ট যে ভিডিওটা করেছি সেটাও আমাদের ভিউজ তো সেরকম হচ্ছেই না, অথচ নতুন নতুন ভিডিও নতুন ভাইরাল হয়ে যাচ্ছে। ফার্স্ট ব্লগ, মাই ফার্স্ট ব্লগ ভিডিও, এই ভিডিওটার এই টপিকের উপরে ভিডিও বানিয়ে, তো আমরা কি দোষ করলাম? আমরা সেই টাইমে ভিডিওটা ধরতে পারলাম না, সেই টাইমটা ধরতে পারলাম না, সেই টাইমে ভিডিওটা করতে পারলাম না, সেই জন্য আমাদের ভিডিওটা ভাইরালও হলো না, আর আমরা ট্রেন্ডিংয়েও আসতে পারলাম না। তাহলে বন্ধুরা, আমরা কি অপরাধ করলাম? আমাদের ব্লগটা ভাইরাল হলো না, ফার্স্ট ব্লগটা। আমাদের ব্লগটা কি ভাইরাল হবে না বন্ধুরা? হবে নাকি ভাইরাল আমাদের ফার্স্ট ব্লগটা? আমার ফার্স্ট ব্লগ ভিডিওটা দেখবেন, এই আশা থেকে আমি আজকের ভিডিওটা আমি শেষ করছি। টাটা।